TV network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. পিএস টিভি বাংলার দূরের কাছের সম্মানিত সুধী দর্শক, মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার শীর্ষক সামষ্টিক এই আলোচনায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিগত কয়েকটি পর্বে কুসংস্কারের বিভিন্ন দিকগুলি তুলে ধরেছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সন্তান জন্ম কেন্দ্রিক কুসংস্কার। এই কুসংস্কার আমাদেরকে বাধ্য করেছে কখনো শিরকে লিপ্ত করতে, কখনো বা কুফুরিতে নামিয়ে দিতে। তাই এ ব্যাপারে সচেতনতা একান্ত প্রয়োজন। আর সেই লক্ষ্যে আজকের এই ইলমি আলোচনার মজলিস। প্রথমে আমরা স্বাগত জানাবো আমাদের অতিথিবৃন্দদেরকে যারা আমাদের দাওয়াত গ্রহণ করে স্টুডিওতে এসেছেন। আমার ডান দিকে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার বামে উপবিষ্ট আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ মুখলেস বিন আরশাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার সর্বমমে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন শেখ শহীদুল্লাহ খান মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সম্মানিত সুধী, আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন। বলছিলাম সন্তান জন্মকেন্দ্রিক কুসংস্কার। প্রথমেই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি শেখ শহীদুল্লাহ খান মাদানী। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ মহতারামকে আজকে একটি সুন্দর বিষয় উপস্থাপনের জন্য। আসলে এই সমাজে যে সমস্ত প্রথা প্রচলন চর্চা রয়েছে, একজন মানুষের যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারণা না থাকে তখন সে সমাজের কালচারগুলিকেই নিজের কালচার মনে করেই করা শুরু করে দেয়। এজন্য প্রথমে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দাম্পত্য জীবনের পরে এই সুন্দর সন্তান, এই নিয়ামত যাদেরকে দান করবে, তাদের জন্য সচেতন হওয়া উচিত কিভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান অনুযায়ী এই নিয়ামতকে যেন সুন্দরভাবে গ্রহণ করতে পারে। এক্ষেত্রে সতর্ক সচেতন হওয়া উচিত। আমরা আজকে দর্শক শ্রোতাকেও হয়তো সামান্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যে শরীয়তের দিক থেকে কুসংস্কার বর্জন করে শরীয়তের বিধিবিধান অনুযায়ী কী করতে পারেন তিনি। সেগুলির মাঝে বলতে পারি আমরা সর্বপ্রথম সন্তান জন্মের পরেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের সব কিছুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তানকে সৎপথের পথিক বানান তাহলেই সে সৎপথের পথিক হতে পারে। আমরা শত চেষ্টা করলেও আল্লাহ যদি না বানান তাহলে করতে পারবো না। এজন্য সন্তান জন্মের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামকেই সন্তানকে স্মরণ করে দেওয়া, সে লক্ষ্যে শরিয়াসম্মত বিষয় যেটি, ছেলে হোক বা মেয়ে হোক, যেই হোক না কেন, তার কানের কাছে আজানের বাণীগুলি সুন্দরভাবে নম্র ভদ্রভাবে একটু পাঠ করে শোনানো, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ দিক। তবে আমাদের সমাজে আজানকে কেন্দ্র করে কুসংস্কার রয়েছে যে কোনো ঘরে যদি সন্তান প্রসব হয়, জন্ম লাভ করে, তাহলে সেই ঘরের আরেক কোণায় গিয়ে কেউ উঁচু আওয়াজে আজান দিতে শুরু করে। ধন্যবাদ। এখানে দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে সমাজে অনেক জায়গায় আছে যারা ছেলে সন্তান হলে আজান শব্দগুলি কানে শোনান, কেউ বা কানে না শুনে যেটা আজান দেন, সে যেটা বললেন এটা শরীয়তের নিয়ম না। দেখা যাচ্ছে যে ছেলে সন্তান হলে শোনায়, আর মেয়ে সন্তান হলে আজানের শব্দগুলি শোনায় না। এমন আমার বাস্তব জীবনে দেখেছি আমি এক জায়গাতে এইরকম ঘটনায় ড্যাশবোর্ড যখন জিজ্ঞেস করা হলো, বললো যে হ্যাঁ, যদি আজানের শব্দগুলি দেই তাহলে হয়তো বা আশেপাশের মানুষ মনে করবে অমুকের ঘরে ছেলে সন্তান হয়েছে, আয়শা দেখবে মেয়ে সন্তান, তখন সবাই আপনার গালমন্দ করবে, সেজন্য এই আজানের শব্দগুলি শোনানো হয় না। এই যৌক্তিকতা কি ঠিক আছে? না, এটা ঠিক না, এটা একটা কুসংস্কার। আসলে ছেলে হোক মেয়ে হোক সবাই আল্লাহর বান্দা বান্দি হওয়ার অধিকার আছে, ইমান সবাইকে আনতে হবে, আল্লাহর ইবাদত সবাইকে করতে হবে। অতএব এখানে এক মহা বিজ্ঞান রয়েছে। এটা গবেষণায় দেখা গেছে যে যেসব সন্তানদেরকে এই আজানটা দেয়া হয়েছে, খ্রিস্টান পাদ্রীদের মন্তব্য আমি পত্রিকায় পড়েছি, তারা বলছে যে এই জাতীয় সন্তানদেরকে অন্য ধর্মে ডাইভার্ট করা প্রায় অসম্ভব। কারণ ইন্না যেহেনা সাবিয়ে ইয়াতালাক্কা আউওয়ালা শাইইন ইয়াসমা, শিশু ব্রেইন পৃথিবীতে এসে প্রথম যে শব্দ সে রেকর্ড করে শুনে, এইটা সে বলতে পারে না কখনো, এটা চিরস্থায়ী রেকর্ড তার জন্য। আচ্ছা, আমি এখানে দুইটা কুসংস্কারের কথা বলবো, জন্ম সংক্রান্ত দুইটা কুসংস্কার। একটা হলো সন্তান জন্ম যদি বাড়িতে হয়, এখানে কতগুলো শরিয়ার বিধিনিষেধ আছে। কারো সাতর অন্য মানুষ দেখতে পারবে না, ইল্লালি দরুরা। নারী হলো পুরোটাই ঢেকে রাখার জিনিস। নারীরা যখন পরস্পরে থাকে তখন তারা সাধারণ বোরকা পরতে হয় না, নর্মালি তারা থাকতে পারে। কিন্তু কোনো নারীর যে সতর, যেটা ঢেকে রাখা ফরজ, এটা আরেকজন দেখতে পারবে শুধু ওই সময়ে যখন নিরুপায়, কোনো অত্যন্ত প্রয়োজন এখানে দেখা দিয়েছে। দেখা যায় সাধারণ সামাজিক পরিবেশে কোনো সন্তান জন্মকালে মাকে এমনভাবে বস্ত্রহীনা করে রাখা হয়, গণহারে মানুষেরা সেখানে আসে, এটা কিন্তু কবিরা গুনাহ হবে। শুধু যিনি তার ধাত্রী হবেন অথবা কোনো নার্স হবেন, সীমিত যাদের যতটুকু প্রয়োজন। আর দরুরা তো তাতাকাদ্দারুবে কাদরেহা, যেটা খুব জরুরত, সেটা যেটুকু প্রয়োজন ওইটুকুতে সীমাবদ্ধ রাখতে হবে। এখানেও কিন্তু সন্তান নষ্ট হওয়ার একটা কারণ হয় মানুষের কুদৃষ্টি, এটা কিন্তু খুব যে খারাপ প্রভাব ফেলে এটা বাস্তব। অতএব এখানে কিছু শালীনতার বিষয় আছে, এগুলি নিষ্প্রয়োজনে যাতে তাকে তার শালীনতার বাইরে নেওয়া না হয়, এটা একটা আমাদের পরামর্শ। আর দ্বিতীয় কুসংস্কার হলো, কুসংস্কার বলবো কিন্তু সেটা বৈজ্ঞানিকভাবে এসছে, সেটা হলো যখন সিজারে নেওয়া হয়, আমি বিশ্বস্ত সূত্রে আমি এটা জানি যে একজন মাকে তখন টোটাল তার বস্ত্রমুক্ত করে ফেলা হয়, অথচ সেখানে 7-8 জন পুরুষ ডাক্তার থাকে। তো এখানেও তো শরীয়তের একটা বিধান আছে, একজন নারী সে টোটাল হলো আমার জন্য অবৈধ, সেখানে ডাক্তারি ভাবে যতটুকু লাগবে, এখানেও কিন্তু একই মাসালা। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, এখানে আল্লাহর বিধান যথাসাধ্য পালন করে প্রথম আমরা বলবো যে পারতপক্ষে চেষ্টা করবে যে মহিলা ডাক্তার বা মহিলা শালীনতা রক্ষা করে, পোশাক আশাক রক্ষা করে, যাতে এগুলি তারা ডাক্তাররা করেন। আর যার যাওয়ার প্রয়োজন নাই, সে ওই মুহূর্তে যাওয়ার কোনো দরকার নেই। ডাক্তার যদি এটা কন্ট্রোল না করে, সে পর্দার ব্যবস্থা না রাখে, এই জন্য সে ডাক্তার অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই গুনাহগার, যেহেতু তাকে একটা আমানত দেওয়া হয়। জি, যেটুকু প্রয়োজন তার বাইরে যদি সে এখানে তাকে উন্মুক্ত রাখে বা হিজাব শালীন পোশাক তার এখানে না রাখে, তাহলে এই ডাক্তার কিন্তু কবিরা গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। কিন্তু তিনি যেটুকু প্রয়োজন ওইটুকু যদি সেভ করেন, যেমন শেখ মুখলেস যেটা বলছিলেন যে এটা আমানত, আমানতের খাইন হবে, খেয়ানতকারী হবে, অবশ্যই। আচ্ছা, এখন আমরা যেটা যাব শেখের কাছে, শেখ এই যে সন্তান জন্ম হওয়ার পরে দেখা যাচ্ছে যে সন্তান বদনজর থেকে বাঁচার জন্য তার কপালের বাম দিকে একটা তিলক, কালো টিপ দেওয়া হয়, এটা কি আপনি কি মনে করেন? আসলে মুহতারাম, শুধু এই বিষয়টি সন্তান জন্মের পরেই নয়, বরং জন্মের পর থেকে যতক্ষণ না প্রাপ্তবয়স্ক হয় ততক্ষণ পর্যন্ত মায়েরা এই কাজগুলি করে থাকেন। তারা যখন এই ছোট বাচ্চাকে বাড়ি থেকে বের করবেন, হয় হাসপাতালে নিয়ে যাবেন অথবা কোনো বেড়াতে যাবেন, তখন এই বাচ্চাটাকে ছেলে হোক মেয়ে হোক সুন্দরভাবে সাজানোর পরে বাম কপালে একটা বড় ধরনের কালো টিপ দেয়। যদি জিজ্ঞাসা করেন কেন, তারা জবাব দিয়ে বলেন যে এই টিপটা দিয়ে বাইরে বের হলে বদনজর থেকে এই টিপ নাকি তাদেরকে রক্ষা করবে। নাউজুবিল্লাহ, একটা বড় ধরনের শিরকি বিশ্বাস। রক্ষা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো রক্ষার জন্য বদনজর কোনো সন্দেহ নাই, বদনজর সত্য, বদনজর শরীয়ত বলে যে বদনজর সত্য হতে পারে। তাহলে বদনজর থেকে বাঁচারও শরীয়তে বিধান দেওয়া হয়েছে, আমাদেরকে সেই বিধানে গ্রহণ করতে হবে। এই বাম কপালে আমরা দেখি যে শেখ, আমরা সাথে আসতেছি, আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হাসান হোসেনের জন্য দোয়া করেছিলেন বুখারীতে যে হাদিসটা আছে, এবং বলছেন যে আমি ওই দোয়া পাঠ করছি যে দোয়া আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই ছেলে ইসমাইল এবং ইসহাকের জন্য পড়েছিলেন। আউযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানির হামামা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা হাসিদিন ওয়া লাম্মা। মানে যেটা মানে এখানে কিন্তু যে দোয়াটা হাদিসে বর্ণিত আছে সেই দোয়াটা পড়লে তো আর বিপদ হতো না। এটাই হলো তাকে বদনাম থেকে বাঁচানোর একমাত্র সুন্দর। যেতে হতে সুধী দর্শক ছোট্ট একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য, তারপর আবার ফিরে আসবো এই শিক্ষণীয় অনুষ্ঠানে। ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বাদরুদ্দোজা নাদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। যারা এক আল্লাহর ইবাদত করে, কোরআন এবং হাদিসের ওপর আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফল করে। আমি মতিউর রহমান, শাইখ মতিউর রহমান মাদানী। কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ, দেখুন ইসলামের খুঁটি সমূহ, প্রতি বুধবার সন্ধ্যা ৫টায় বা পুনঃ সম্প্রচার রাত ১২টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, বিরতির পর আপনাদের সকলকে এই শিক্ষণীয় অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। হ্যাঁ, আমরা হয়তো বা কোনো বক্তৃতা শুনব, ঘন্টার পর ঘন্টা জ্বালাময়ী ভাষণ, কিন্তু পাবো না এই খুঁটিনাটি বিষয়গুলি আমাদের যা জরুরি শিক্ষণীয়। আর সেজন্যই তো এই গ্রুপ ডিসকাস, এখানে এই জানার বিষয় সুবর্ণ সুযোগ। আমরা যেটা বলছিলাম শেখ, এই যে এখানে একটা কথা বলে দিই যে কালি এখানে দিলে তাকে হেফাজত করবে কালিতে, তাহলে আমাদের কত ইমানটা দুর্বল এটা চিন্তা করি যে আল্লাহ হেফাজত করবেন না, আল্লাহর কাছে আমরা চাইতে পারি না, আমরা কালির কাছে চাইতেছি। তাহলে ইমানের কোথায় আমাদের আছে দেখেন, ইমানের দূরত্বটা কত দূর। তো যাই হোক, আপনার কুসংস্কারের মধ্যে আর একটা জিনিস উল্লেখ করি আমি, সন্তান যখন হয় তখন কিন্তু কালো সুতা বা অনেক এলাকায় ধাগা বলে, এই কালো ধাগা বেঁধে দেওয়া হয় কোমরে, ওটাও কিন্তু শয়তান থেকে বাঁচার জন্য দেওয়া হয়। তো আল্লাহ এটা না, আমরা আলোচনায় যাব যে আপনার ওই মায়ের বৃদ্ধাঙ্গুলে আপনার সুতা পরে দেওয়া হয়, ওই পায়ের বৃদ্ধাঙ্গুলে সুতা পরে দেওয়া হয়। এই যে মায়ের বৃদ্ধাঙ্গুলে সুতা পরে দেওয়া এবং সন্তানের কোমরে তাগা এটা পরিয়ে দেওয়া, এটা কোনো যৌক্তিকতা আছে কি? এগুলি সবই শিরকের অন্তর্ভুক্ত। আরব দেশে নিয়ম ছিল তারা সুতা বেঁধে একটু ফু দিত এবং গিরা দিত, এটা ওইটারই এক প্রক্রিয়া, প্রক্রিয়া ভিন্ন কিন্তু সেম জিনিসই। এটার মধ্যে অনিষ্ট আছে, কারণ শিরকি আকীদার কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হবে, মাও ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা শেখ, আমরা আরও দেখতে পাচ্ছি সমাজে অনেক জায়গায় এরকম আছে যে একজন ভালো মানুষ বা মসজিদের ইমাম সাহেব হোক বা সমাজের একজন আলেম, হয়তো তার কাছে এসে মানুষ আপনার এই সুতা পড়া নিয়ে যাচ্ছে এবং এই তিনি এটা গ্রন্থি দিয়ে দিচ্ছেন, পাঠ পড়া নিয়ে যাচ্ছে, গরুর বাচ্চা হয়েছে পাঠ পড়া নিয়ে যাচ্ছে এবং তিনি সেখানে এটা গ্রন্থি দিয়ে দিচ্ছেন। এই গ্রন্থি দিয়ে পাঠ পড়া এটা শরীয়তে বৈধ? আসলে মুহতারাম, একটি গুরুত্বপূর্ণ বিষয়, কোন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন দ্বীন শিক্ষা পেলেন, তিনি প্রতিজ্ঞা করলেন বা চিন্তা করলেন যে আমি নিজেও সকল প্রকার শিরক থেকে বিরত থাকব। আমার পরিবারের সকল সদস্যরাও কখনো কোনো রকমের শিরকে লিপ্ত না হয়, তাদেরকেও বিরত রাখব। তিনি একদিন বাসায় গেলেন, বাসায় গিয়ে দেখলেন যে তার স্ত্রী অসুস্থ, জ্বর। তো জ্বরের কারণে বেচারি কারো কাছে তিনি কি করেছেন, একটা সুতা পরে নিয়েছেন, ওই যে গিরো দিয়ে দিয়ে ফু দিয়ে করা হয়, এটা সুতা গলায় তিনি বেঁধেছেন। বাঁধলে সেই সাহাবী তিনি তার স্ত্রীকে সাথে সাথে বললেন, তুমি যে কাজ করেছো এটা হলো শিরক, তুমি এটাকে দ্রুত ছিঁড়ে ফেলো, কারণ আমি চাই আমি নিজে এবং আমার পরিবারের সকল সদস্যরা শিরক মুক্ত যেন হয়। তাহলে সাহাবাই কেরাম যেভাবে বুঝেছেন যে তোমার জন্য ইহাই তো যথেষ্ট ছিল, যে দোয়াটা রাসূল বলেছেন আযহিবুল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফিলা শিফা ইল্লা শিফা। তাহলে এটা থেকে আমরা বুঝলাম ওই মহিলা বলেছিল যে আমার তো একটা সমস্যা ছিল, এটা দেওয়ার পরে তো ভালো হয়ে গেছে। সাহাবী বলছেন এইটাই তো বুঝতে হবে তোমাকে, ইবলিস তোমার এখানে একটা সমস্যা সৃষ্টি করেছিল, আর তুমি যখন শিরক করলা তখন সে তোমাকে এই ধোঁকা দেওয়ার জন্য যে এই তাবিজে কাজ হয়েছে এই জন্য সে সরে গেছে। তাহলে এই শিরকি কাজ কিভাবে কোনো আলেম, যারা মানুষদেরকে তাওহীদের পথ দেখাবে, যারা মানুষদেরকে শিরক থেকে বিরত রাখবে, তারাই কিভাবে এই কাজটি করতে পারে? এটি জঘন্যতম অপরাধ। আলেমদের জন্য কখনো এই ধরনের কর্মে লিপ্ত হওয়া তো উচিত নয়, বরং তাদের উচিত মানুষদেরকে। আমি দর্শকদের এটা জানাতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে লাবিদ নামক ইহুদি সে জাদু করেছিল, জাদুটা ছিল ওই সুতার ভিতরে গ্রন্থি পাকানো, 11টা বান মারছে। আর এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কোন বিশ্বাসে ওই ব্যক্তির কাছে যাবেন যে ওই রকম লাবিদ নামক ইহুদির মতো আপনার সুতায় গ্রন্থি দিয়ে জাদু করে? সুতরাং এটা আপনি আমি কখনো করতে পারি না। ঠিক একইভাবে এই বিষয়গুলিকে কেন্দ্র করে ছোট বাচ্চার এই বা গায়ে বা কোমরে বা হাতে বা সেই যে মায়ের সন্তান প্রসব হলো সেই মাকেও বিভিন্ন রকমের গাছগাছলা দিয়ে বা বিভিন্ন হরিণের চামড়া বলেন বা বাঘের চামড়া বলেন, হরিণের শিং বলেন, এগুলি দিয়ে তাবিজ তবুজ তৈরি করে তাবিজ কবজ সেগুলিও গায়ে দেওয়া হয় বা ঘরে রাখা হয় বা দরজার গেটে রাখা হয়, যেন কোনো রকমের বদ ই না আসে ইত্যাদি। এই ধরনের কারণ আমরা বলবো এগুলি যে এই ধরনের তাবিজ কবজ গ্রহণ করবে সে শিরকে লিপ্ত হবে। কিছু এলাকাতে আছে যে বাচ্চা যখন হয় তখন 7 প্রকারের আপনার জিনিস রেখে দেওয়া হয় সিথানে, মাথার নিচে 7 প্রকার ধাতু এনে রেখে দেওয়া হয়, কষ্ট ধাতু সব আসলে মূলত আছে এরকম যে দা কাচি সেটা আপনার মায়ের শিওরের পাশে কোনো এক জায়গায় রেখে দেয়। জি জি, এবং এটা আসলে পাওয়া গেছে হিন্দু শাস্ত্রে, হিন্দুরা এটা করত। এটা বলেন আর ওই কপালে টিপ দেওয়া আরেকটা হাদিসের কথা বলে দিই আমি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের হাতে দেখলেন একটা পিতলের আংটি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ মুত্তা আলা হাযা মা আফলাহতা আবাদান, এর উপরে যদি তোমার মৃত্যু হয়ে যেত এই অবস্থাতে তাহলে তুমি কোনোদিন সফল হতে না। তাহলে একটা জি আসলে এগুলি ব্যবহারের কোনো সুযোগ নাই, কোনো এই যে সুতা, জি জি যে মাজারের সুতা আমাদের দেশে একটা বিক্রি হয়, মাজারে গেলে একটা করে বেঁধে দেয়, তাবিজ দেওয়া হয়, একই জিনিস। তারপরে আপনার এই যে বালা দেওয়া। আচ্ছা, জন্মকেন্দ্রিক আরেকটা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা আসবেন আপনার কথায়। আমি যেটা জানতে চাইবো যে কোন কোন অঞ্চলে এইরকম রেওয়াজ আছে যে সন্তানকে দেখতে গেলে আগে আগুন, হ্যাঁ আগুনকে অতিক্রম করে যেতে, মানে আগুনকে দেবতা মানতে হবে, আর এই আগুন পোড়া দিয়ে আগুনের উপরে তাপ নিয়ে তারপর সন্তানের কাছে যেতে হবে। আচ্ছা, এটা কতখানি? এটা তো শিরক, এটা তো অগ্নি পূজার অংশ। মঙ্গল প্রদীপ যেমন জ্বালানো হয়, ঠিক সন্তানকে দেখতে আসবে বিভিন্ন মহিলারা বা পুরুষরা, তখন একটা আগুনের এখানে জ্বালানো হয়, এটা অতিক্রম করে গেলে বাস আর সন্তানের আর সমস্যা নাই। আর যদি আগুন না থাকে তাহলে অগ্নি দেবতা নাই, অগ্নি দেবতা একজন মুসলিমকে তো সর্বাবস্থায় আল্লাহু খায়রুন হাফেজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হলেন সর্বোত্তম হেফাজতকারী, তিনি সেভ করবেন। আমরা দর্শকদেরকে বলতে পারি যে আপনি সন্তান দেখতে গেছেন, আপনি যদি ঈমানদার হন তাহলে আপনি আল্লাহর নিয়ামত কুলে নেবেন বা দেখবেন, দেখে বলবেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছেন। জি জি, যখন আপনি মাশাআল্লাহ বলবেন সকল প্রকার অনিষ্টতা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এটা হলো অ্যান্টিভাইরাস, অ্যান্টিবায়োটিক, বাস এটা দিলে সব ভাইরাসের কাজ করে। তা না করে যদি আগুনকে আপনি এই আগুনের কুণ্ডলি বা পাতিলে আগুন রাখা আছে এটা আপনি হাতে লাগিয়ে তারপর এটা পূজা করে জানতেন, এটা একটা অগ্নি পূজা, অগ্নি পূজা হারাম। আপনাকে একেবারে কুফর চলি মুশরিক একেবারে শিরক। আমি যে আরেকটা কুসংস্কারের কথা বলতে চেয়েছিলাম সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান বাঁচে না, দুটা তিনটা সন্তান মরে গেছে, তো এরপরে সন্তান জন্ম হলে নাম রাখে চিকা, তারপরে পচা, মানে খুব নিকৃষ্ট একটা নাম রাখে, এগুলি রাখে, এগুলি রাখলে নাকি বাঁচে, এইরকম একটা কুসংস্কার কিন্তু সমাজে আছে। অথচ ইসলামের নির্দেশ হলো সুন্দর নাম রাখো, সুন্দর নাম রাখো। যেমন সহিহ বুখারী হাদিসে আছে আহাব্বুল আসমায়ে ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম রাখার বিষয়ে বলবো। আরেকটি কথা মনে হলো আপনার সাথে, যে কোন মায়ের হয়তো সন্তান একটা দুটো নষ্ট হয়ে গেছে, টিকছে না, এরপর যদি হয় ছেলেও যদি হয় তখন উল্টা কাজ করে কি, ছেলের কানে দুল পরায় দেয়, এই দুল পরায় দিলে নাকি এ টিকে থাকবে, নষ্ট হবে না। অথচ হায়াত মওত হলো ইজা জাআল লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যে মরে যায় মৃত্যু আসলে এক মুহূর্তকাল আগেও মরবে না, পরেও মরবে না। আর সন্তান মরলে তো মা বাপকে পুষিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ইল্লা কানা লাহু সিত্রাম মিনান নার আইয়ুমা রাতিম মিন কুননা তুকদ্দিমু ওয়া ইয়াজুরু সাদিয়াজি। কোন একটা সন্তান যদি নিষ্পাপ অবস্থায় মরে গেল অপ্রাপ্ত বয়স্ক, তাহলে তো এই সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে গেল। এবং হাদিসে আছে যখন সন্তান মরার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে কাবাতুম সামারাতা ফুয়াদিহি, আমার বান্দার কলিজার টুকরা তোমরা নিয়ে এসছো? হ্যাঁ নিয়ে আসছি। বলে সে তখন কি বলেছে? ফেরেশতারা বলেন হামাদাকা ওয়াস্তারজা, আপনার প্রশংসা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ বলেন যে ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ সাম্মুহু বাইতুল হামদ, আমার বান্দার জন্য একটা ঘর বানাও জান্নাতে, প্রশংসার নাম দাও প্রশংসার ঘর। সুবহানাল্লাহ, কত বড় জিনিস। তো সেখানে সন্তান হায়াত মতো আল্লাহর কাছে, এখানে আমাদের সবর করো, আমাদের ভুল ধারণা একটা আছে, কোনো হুকুম যাবে না। আমরা অনেক দেখেছি কিছু ফুটফুটে মানুষ, চাঁদের মতো চেহারা, বড় হয়েছে, তখন তার নাম হচ্ছে আপনার কালামিয়া। আমরা জিজ্ঞেস করলাম যে এই সুন্দর মানুষটা কালামিয়া কেন? বলে আমার মায়ের ঘরে ঘরে সন্তান বাঁচতো না, সবই মারা যেত, লাস্ট পর্যন্ত আমার নাম দিলে এটা পচা নাম কালামিয়া, যাতে আমি বাঁচি। এই কালামিয়া নাম রাখলে কি বাঁচবে? অসম্ভব কথা। আর রাজা মিয়া নাম রাখলে কি পাঁচ ছেলে রাজা হয়ে যাবে? একটা বিষয় আমরা আরেকটু স্মরণ করে দিতে পারি, আমরা একটু আগে সেই বিষয়টা আলোচনা করেছিলাম, এই ছোট বাচ্চাদেরকে তাদেরকে বদনজর থেকে বাঁচানোর জন্য বাম কপালে যে টিপ দেওয়া হয়, বিশেষ করে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার সময়, বরং উচিত একজন মুসলিমের, যেটি সহিহ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাইরে বের হয়, বের হলেই বের হওয়ার মুহূর্তে বিসমিল্লাহ ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। আসলেই বাইরে কিন্তু জিন শয়তান এরা অপেক্ষা করে থাকে আক্রমণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই কোনো ব্যক্তি বের হওয়ার মুহূর্তে এই দোয়া পড়বে, আল্লাহর কাছে আশ্রয় চাইবে, শয়তানরা একে অপরকে বলতে থাকে কাইফা বিহি ওয়া কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া, কিভাবে তোমরা তার জন্য অপেক্ষা করছো অথচ সে সঠিক পথ প্রাপ্ত হয়েছে, সে তোমাদের হেদায়েত পেয়ে গেছে এবং আল্লাহ নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে একজন মা বোনের উচিত হলো এই দোয়াগুলি শিখে নিজে এগুলি। আর এই যে বদনজর কথা বললেন, এটা যে বাস্তব সত্য, এটা তো কোরআনে এসেছে, ওয়াইয়াকাদুল্লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম, কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুদৃষ্টি দিয়ে হত্যা করার পরিকল্পনা নিয়েছিল। এবং যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা মিশর যাচ্ছিল, উনিও বদনজর থেকে বাঁচাবার জন্য বলেছিলেন ইয়া বানাইয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদ ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা, সন্তানরা এক গেট দিয়ে তোমরা ১১টা বাচ্চা, ১১টা তরুণ সন্তান একসাথে ঢুকো না। আমি যখন একটা সন্তানকে দেখবো তখন বলবো মাশাআল্লাহ, তাহলে তো আর কোনো সমস্যা নেই। দুই দিক থেকেই দায়িত্ব, একটা হলো সন্তান পাবো তারা বলবে এই ধরনের, আর যে দেখবে সে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। আর আমি যখন ঘর থেকে বের হব তখন বলবো, সন্তানকে নিয়ে যখন বের হব তখন বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে তো আর আমি কোনো প্রকার অনিষ্ট হতে বদনজর অনেক সময় নিজেরও লাগতে পারে, মায়েরও লাগতে পারে, সকলকে লাগতে পারে। মাশাআল্লাহ বারাকাল্লাহ না বলে তাহলে মায়েরও না বলেন তাদেরও লাগতে পারে। তখন তো আল্লাহ নবী বলেছেন ওয়াইজাস্তুগসিলতুম ফাগসিলু, বদনজর যার লাগে তাকে একটা গামলা দাঁড় করিয়ে তাকে গোসল করাতে হবে, ওই পানি দিয়ে ওই বদনজরকৃত সন্তানকে গোসল করালে। আজকের আলোচনা স্পষ্ট হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর ওইগুলি হচ্ছে উত্তম চিকিৎসা। যদি আমরা তা অবলম্বন করি তাহলে সন্তানকে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না, দুষ্ট জিন কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নি'মাল ওয়াকিল, তিনি হচ্ছেন সর্বোত্তম অভিভাবক। সুতরাং তার দেওয়া পথ পদ্ধতি যদি মেনে চলি তাহলে কোনো ক্ষতি সেখানে আশঙ্কা নেই। পক্ষান্তরে আমরা যদি কুসংস্কারে দাবিত হই তাহলে কোনো না কোনো দিক থেকে ক্ষতি আসবে, ইমান তো হারাবই, আর যদি সন্তান চলে যায় তখন কার দোহাই দেব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিএস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেয়া যাবে? হ্যাঁ, সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিএস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে যাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিএস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আলরায়ন ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, ইউকে। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011-32301, IBAN GB52LOYD 3096 3401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিএস টিভি, মানবতার সমাধান। পড়ো এবং লেখো, আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। যে ব্যক্তি এলিম তলব করবে সেজন্য আল্লাহর পথেই রয়েছে। ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না। প্রথম নামাজের আদেশ দাও। শিরক, অকৃতজ্ঞতা, জুলুম, অহংকারী পদচারণা, সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে। আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ, প্রতি বুধবার রাত 11:30টায় আর পুনঃসম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে, পিএস টিভি বাংলায়।